বর্তমান থানা সোনাইমুড়ি জেলা নোয়াখালী। আমার এই গ্রামটা এবং স্বয়ং আমার ঘরটা বলি, এই বাড়ির পরে বাড়ি চলে আমার আমার বাবারে খুব মারধর করছে। এই রাস্তার ঘুরে আনি পাঞ্জাবিরা খুব টর্চারিং করছে। সংগ্রাম যখন 3 মাস চলে এরপরে যায় পুষছে, ওই টর্চারিংকে তো আমার বাবা আর বাঁচতে পারে না। দেন না দেন আস্তে 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 ধীরে ধীরে 1474 আমার বাবা তখন মারা যায়। ওই পাঞ্জাবির মারির থেকে আর উড়ি আর কর্মগুড়ি খাওয়ার মতো অবস্থা ছিল না। মোটামুটি ধরুন আমার বয়স 22 বছর, আমার একটা ছোটো ভাই ছিল, বোনরা ছিল, ওদেরকে নিয়ে আমি খুব কষ্টে মানে ওদেরকে লালন করার পরে এখন আল্লাহ বাধা রেখে বাদ দিয়েছে। কিন্তু ওরা খুব টর্চারিং করছে আমাদের উপরে। যখন ওদের উপরে ঘুরে ঘুরে এখানে আক্রমণ হচ্ছে আরম্ভ করছে মুক্তি বাহিনী, যখন ওদের উপরে আক্রমণ করে তখন অতিষ্ঠ হয়ে ওরা তখন আমাদের ঘর বাড়ি চালাই দিয়ে তার মানে মুক্তি বাহিনী জানিয়ে যেন এখানে কোনো আশ্রয় না নিতে পারে, তার জন্য আমার ঘর বাড়িগুলো তালা দিয়ে পরিষ্কার করিয়ে রাখছে এবং আমাদের উপরে খুব মারধর করছে। আমরা যেন মুক্তিবাহিনীর জায়গা দিই কেন বা একটু গোপন লোকেরা খবর পাইছে, আমরা নৌকা দিয়া মুক্তিবাহিনীর রেললাইনে ওই ঘরটা পার করে দিই। ওই খবরটা পাওয়ার পরে আমাদের উপরও যারা দিই কেন হয়েছে ওখানে মারধর করছে। রেললাইনের পোল হয়েছে আরম্ভ করি এই পোল পর্যন্ত মোটামুটি 5-7 বার দরবার হয়েছে, এবং কি এইখানে মাইন্ড দিয়ে মুক্তিবাহিনীর ওদের গাড়িগুলো উড়ে দিয়েছে পাঞ্জাবি। এইখানে গাড়ি স্বাধীন হওয়ার পরও কাজ হয়ে আসছিল এই পোল ওই সাইডে, এই সাইডে যেটা যে একটা বাদ আর দুটা পাঞ্জাবি গাড়ি এই মরিদি উত্তরপাড়ে যে ঘরের মধ্যে এখানে পড়ে আসছিল। 5 জন লোক মারা গেছে পাঞ্জাবির গুলিতে। না আমাদের কোনো আর্থিক ক্যাশ কোনো ক্যাপিটাল আমাদেরকে দেয় নেই, খালি দোতলা একটা ঘর করেছে 8 ফুটে টিন 2 বান টিন দিয়ে, অর্থাৎ 8 ফুট করে 2 বান টিন দিয়ে আমাদেরকে একটু ঘর করে দিচ্ছে। কোনো আর্থিক কোনো আমাদের ক্যাশ ক্যাপিটাল কোনো কিছুই দেয়নি। আমরা কোনো সরকারি অনুদানও পাই না, আমার কোনো ছেলেবেলাও সরকারি কোনো চাকরি বাকরি নাইতে নাই। এই দিন মজুর আমরা আজও দিন মজুর হয়ে সময় এস শান্তি ছিল সবচেয়ে ঘটনাবহুল স্থান। এখানে এই পাশের গ্রাম বগাদিয়া, এটা তখনকার বিবিসির গণমাধ্যম থেকে বগদাদ শরীফ নামে প্রচার করা হতো। এই জায়গায় সম্পূর্ণ গ্রামটি পাকিস্তানি বাহিনী চালিয়ে দেয়। এই স্থানটি ছিল গুরুত্বপূর্ণ স্থান। কৌশলগত কারণে পাক বাহিনী নোয়াখালীর সাথে এই সংযোগ সড়কটি বেশি ব্যবহার করত। মুক্তিযোদ্ধারা এই স্থানটি দিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এখানে বেশিরভাগ যুদ্ধ সংঘটিত হয়েছে। আমার যতটুকু স্মরণ আছে এখানে 18টি প্রত্যক্ষ সরাসরি যুদ্ধ হয়। এখানে মুক্তিযোদ্ধারা এইদিকে সুবেদার মুজিবুর রহমানের বাহিনী, ওইদিকে একটা রেলস্তা আছে, রেলস্তা ওইদিকে থেকে টিকটা দিতেন একসময় আদমজিৎ শ্রমিক নেতা, পরবর্তীকালে জাসদ নেতা রুহুল আমিন ভূঁইয়া। এখানে পাক বাহিনীর আছে অসর সময় তাদের উপর হামলা করত। এখানে 18টি যুদ্ধ ছাড়াও এখানে ওই নবাবগঞ্জ থেকে বগাদিয়া উত্তর পূর্ব পর্যন্ত স্থানে মুক্তিযোদ্ধারা স্থলমাইন স্থাপন করত। এই স্থলমাইনের কারণে পাকিস্তানি বাহিনীর অনেক গাড়ি এখানে বিধ্বস্ত হয়। আমি মুক্তিযোদ্ধার সহযোগী এবং গোয়েন্দা বৃত্তির কারণে এখান দিয়ে আমাকে অনেকবার যাওয়া আসা করতে হয়েছে। এই পুকুরের ভিতরে 3টা গাড়ি দীর্ঘদিন পড়েছিল, স্বাধীনতার পরও প্রায় 1 বছরের মধ্যে 1973 পর্যন্ত মুক্তিযোদ্ধাদের স্থলমাইনে বিধ্বস্ত পাকিস্তানি আর্মির 2টা গাড়ি আর তখনকার ইপিটিসি মানে আজকে যেটা বিআরটিসির একটা বাস এখানে দীর্ঘদিন পড়েছিল। একদিন এক যুদ্ধে পাকিস্তানিদের 18টি গাড়ি মুক্তিযোদ্ধারা সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং এখানে কোনো আনুমানিক প্রায় 250 পাকিস্তানি বাড়ি একদিন এখানে নিহত হয়।